আজ আমাদের রাতুলদা খুব দুঃখিত লাগছে, কি হয়েছে কে জানে। রাতুলদার কাছে যাওয়া যাক। রাতুলদা কি হয়েছে? রাতুল কি হলো? কেন বলো কি হয়েছে, বলো বলো বলো, আমাদের দর্শকদেরকে বলো। কাঁদছো কেন? না বলো না, না গার্লফ্রেন্ড কি হয়েছে বলো। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তো দুঃখিত কেন? তো আগে স্কুল যেতাম, চাল ডাল বিচে আমরা আমার বান্ধবীকে খতম, এখন আর গায়ে নেই, ছেড়ে দিয়েছে। তার জন্য দুঃখিত। কি করবে তুমি, কাঁদছো কেন? তো কান্দো না। কানিনি, আমি বুঝতে পারছি তোমার দুঃখ লাগছে খুব। কানিনি কানিনি, না কাঁদছো তুমি। কানিনি, কান্দো না, আমার খুব দুঃখ লাগছে। কি হবে, গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে, খরচা করেছিল খুব। হ্যাঁ কেন রে, কেন তো দেখুন সবাই ভাই, আমাদের খুব দুঃখিত, গার্লফ্রেন্ড ছিল ছেড়ে চলে গেছে, কাঁদছে খুব দুঃখিত, কাঁদছে গার্লফ্রেন্ডের জন্য, আমরা বুঝতে পারছি ভাই। আমরা সিঙ্গেল সারা লাইফ কাটিয়ে দিলাম রে, তুই বসে গার্লফ্রেন্ড তা কাঁদছিস, কী হবে ছেড়ে চলে গেছে। তখন অনেক টাকা খরচা করেছিলি, কত টাকা ডুবে গেল? 2000 টাকা মতন। 2000 টাকা খঞ্চিলি? হ্যাঁ। এই রে কাজ কি করছিস? কাজ লাইট লাইট টাইট। হ্যাঁ। টাকা কোথা পেয়েছিস? সব চলে গেল। হ্যাঁ। ঘরে টাকা দিতে কি করছিস? টাকা লা দিয়ে দিতাম। আর চাল টাল বিক্রি করে দিছি ঘর থেকে। হ্যাঁ। নিয়ে পরে ও এখন কথা বলে না তোর সাথে? ওকে পেলে কি করবি? মেরে পুঁতে দেবো। আর আর কি করবো, পালাই আইবো। ওকে পেলে কি করবি? মেরে পুঁতে দেবো। আর আর কি করবো, পালাই আইবো। তুলি নিয়ে চলে আসবি? পারবি তো বিয়ে করতে? পারবি তোকে? না পারবি না। কেন পারবো না? খুব দুঃখিত, কি করবি, কেন্দ্রে আর চলে গেছে তখন। তো বন্ধুরা, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য, হাসির জন্য বানানো হয়েছে, এটা কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে দেবেন, এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। চলো বাই বাই, টাটা।